দুয়ারে পঞ্চায়েত নির্বাচন হাতে সময় মাত্র দু সপ্তাহ ইতিমধ্যে জেলা জেলা পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী চলছে এরিয়া ডোমিনেশন অন্যদিকে পাল্টা প্রস্তুতি চলছে দুষ্কৃতীদেরও ভোটে হিংসা ছড়ানোর জন্য জোর কদমে চলছে বোমা বাঁধার প্রক্রিয়াও অন্তত মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনা তেমনই ইঙ্গিত দিচ্ছে বেলডাঙ্গার নতুন পাড়া এলাকায় পাট খেতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হলো একজনের বোমার আঘাতে গুরুতর আহত অন্তত আরও একজন ঘটনাস্থলে গিয়ে দেখা গেল তখনও পাট খেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কৌটো বোমা বাঁধার সামগ্রী মৃত ব্যক্তির নাম আলিম শেখ এলাকায় দুষ্কৃতী হিসাবে কুখ্যাতি ছিল তার নতুন পাড়ার একটি পাট খেতে বসে আলিমের সঙ্গে বোমা বাঁধার কাজ করছিল আরও কয়েকজন সূত্রে খবর বিস্ফোরণে তাদের মধ্যে চার থেকে পাঁচজন আহত হয়েছে শাসক দলই আলিম শেখকে বোমা বাঁধার জন্য এনেছিল অভিযোগ কংগ্রেসের যখন নির্বাচনের বাকি দিনগুলোর কথা মানুষ ভাবছে তখনও তৃণমূল আতঙ্কিত তৃণমূল ভাবছে বিরোধীদেরকে ভোট করতে দিলে তাদের ১২টা বাজবে তাদের সর্বনাশ হবে তাই তারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার এক মরিয়া প্রয়াস করছে পাশাপাশি সেখানকার পুলিশ নিজ নিজ এলাকায় তারা তৃণমূলের দলের হয়ে এক জঘন্য অপরাধ করছে এক জঘন্য দালালি করছে এক নতুন ধরনের সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে বোমা বাঁধতে গিয়ে দুষ্কৃতের মৃত্যু নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ জানিয়েছে বামেরাও হার নিশ্চিত জেনেই সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে শাসক দল প্রতিদিন বোমা বিস্ফোরণ এবং প্রতিদিন মানুষ আহত হচ্ছে মারা যাচ্ছে বাচ্চা ছেলে তারা পর্যন্ত আহত হচ্ছে শিশু তারা পর্যন্ত বিপন্ন হচ্ছে পশ্চিমবাংলায় একটা বোমা বাজির কারবার এর আগে আমরা দেখেছি বল ভেবে বোমায় লাথি মেরে শিশু মৃত্যু হয়েছে এখন ভোটের সময় রোজ দেখা যাচ্ছে পাঁচটা দশটা জায়গাতে টের পেয়ে যাচ্ছে লোকে হইচই করছে খবরাখবর দিচ্ছে পুলিশ কিন্তু কিচ্ছু টের পায় না সব ব্যবস্থা হয়ে রয়েছে বাধ্য হয়ে দু একটা হাতে ধরা পড়ছে আর বিস্ফোরণে মারা যাচ্ছে বেলডাঙ্গাতে আজ একই রকম গল্প বেলডাঙ্গা বিস্ফোরণ নিয়ে তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপিও রাজ্য পরমাণু বিজ্ঞানীতে ভরে গিয়েছে কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দেখুন এ তো নতুন কিছু নয় আপনারা জানেন আমরাও জানি বারবার এরকম হচ্ছে গ্রামে গ্রামে এখন পরমাণু বিজ্ঞানীদের পশ্চিমবঙ্গে অনেক বাড়তি হয়ে গেছে তারা যে যেখানে পাচ্ছে এরকম বোমা বানাচ্ছে এবং সেই বোমা ব্যবহার হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলার পর এক বছর হতে চললো এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে বলেছিলেন যে সমস্ত বোমা এবং বেআইনি অস্ত্র উদ্ধার করা হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রায় এক বছর পার হতে চললো এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কথা পুলিশ শুনছে না নয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন যে বাবা তোমরা সামনে বলছি উদ্ধার করো পেছনে বলছি উদ্ধার করবে না তৃণমূলেরগুলো রেখে দেবে বাদ বাকিগুলো উদ্ধার করবে এবার কোনটা সঠিক সেটা আমার মনে রাজ্য প্রশাসনের মাথাজিনি তিনিই বলতে পারবেন ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছে তৃণমূল যা কিছু হবে সবাই সরকার তৃণমূলের দিকে আমন্ত্রণ করবে স্বাভাবিক সেটা অস্বাভাবিক কিছুই না সেহেতু এখানে এখন পুলিশ আছে পুলিশ তদন্ত করুক এবং যদি সত্যিই তৃণমূল লোকরা যদি করে থাকে বা অন্য কেউ করে থাকে এখানে তো সরাসরি তৃণমূল কংগ্রেস ভার্সেস কংগ্রেসের লড়াই যেগুলো দুই দলের ভিতরে হবে এবং যদি ঘটে থাকে সেই ঘটনা পুলিশ তদন্ত করুক ভাঙড় থেকে চোপড়া পঞ্চায়েতের মনোনয়ন পর্বের প্রতিটা দিনই সন্ত্রাসের সাক্ষী থেকেছে এই বাংলা উড়ি মুরগির মতো পড়েছে বোমা চলেছে গুলি মনোনয়ন পেশের শুরুর দিন থেকে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১০ জনের ভোট পর্বেও কি একই সেই হিংসা অশান্তির সাক্ষী থাকবে বাংলা মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনা কিন্তু আশঙ্কা বাড়াচ্ছে জনমানসে নিউজ টাইম